লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন, পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। তোরার এই যে কিডনি, হ্যাঁ, তোরার হার্ট, তোরার চক্ষু, তোরার লিভার, হ্যাঁ, এগুলো তো বর্তমানে ভুল জায়গায় আছে। কোথায় তোরার দে, কোনো কামে লাগতেছে না। এইগুলো কে আমরা কাজে লাগাবো? আমার স্যার কাজে লাগাবে, মুরব্বী কাজে লাগাবে। খুশি হইলাম মা, খুশি হইলাম, অনেক আনন্দ পেলাম, অনেক মনের ভিতরে শান্তি পেলাম মা। আবার বেশি বেশি শুরু করছো তাই। হ্যালো, কত দূর দাদা? আমি তো অলরেডি পৌঁছে গেছি। ভ্যান নিয়ে আমার লোকেরা রওনা দিয়েছে। খুব ভালো, কিন্তু ভ্যানের মধ্যে যদি জ্ঞান ফিরে আসে তাহলে তো মুশকিল। কোনো মুশকিল নেই দাদা, সাথে সাথে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হবে তো। সেটাই, জ্ঞান থাকলে এরা আবার খুব ঝামেলা করতে চায়। দাদা, আমার এখানে কোনো ঝামেলা যাবতীয় পান নাই কিন্তু। সেটাই মনে হয়। এই রাস্তা দিয়ে বাইরের কোনো মানুষ চলাফেরা করে না? এদিকে তো স্যারের ওই ভিটে বাড়ি ছাড়া আর কোনো বসত বাড়ি নাই। গাছপালা দেখা যায়, ওদিকে মানুষজন থাকে না? ওই অল্প স্বল্প যারা থাকে আমাদেরই লোকজন। আমি তো ওই কেনা কথা কয় ভাই, আমার একটু পানি দাও ভাই। এই বান্থমা, এই বান্থমা, পানি, আমি একটু পানি খাবো। পানি চাই? পানি আছে কই? পানি তো নাই। গলা শুকায় কাঠ হয়ে গেল। ও আল্লাহ, একটু একটু ধৈর্য ধরো, একটু কষ্ট করো, বেশি দূরের পথ তো না। দূর না কাছে এটা তো আমি জানি, আপনি জানেন না। এই গ্রাম তো আমি চিনি, আপনি চেনেন না। ও ভাই ভাই, পানির জন্য আমার গলা শুকায় ভাই, আমি মারা যাইতেছি ভাই। এই যে এই যে বিল ভাই, আমারে ছাড়া দেন ভাই, আমি এই বিলের পানি খাবো ভাই, আমারে বাঁচান। আরে পাগল নেই কিতা কয়, বিলের পানি পচা পানি, পানি খেলে বাঁচবা না? বাঁচবো ভাই, আমরা এই বিলের পানি খাই ভাই, পানি খাইতে দেন ভাই, বাঁচতে দেন। আরে পাগলের মতো কথা কইতেছো কে রে? হ্যাঁ, এটা ঠিক না, তোমার বিপদ আমি চাই না। এ জসিম, এ মন্ডল, একদিন কিন্তু তোর অবস্থা আমার মতো হইব, একটু হেল্প কর ভাই, আমারে বাঁচা ভাই। তোমরা কি এই পানি খাও? তার আগে হাসা হাসা এই পানি খাইতে দিতাম। দেন, সমস্যা নাই। আচ্ছা বান খুলো, বান খুলো, পানিটা খাও, অসুবিধা না, ফলাইতে পারবো না, ধরে রাখবা। আতাহার আজ রাতে চলে যাচ্ছে। আতাহার চলে যাচ্ছে, এটা শুনে যে আমার কি আনন্দ হচ্ছে না, কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বোঝাতে পারবো না। বোঝানোর দরকার নেই, আমি বুঝতে পেরেছি। ওকে হয়েছে, আতাহার সবকিছু মেনে নিয়েছে, মানে ওর সাথে আমার আগের রিলেশন এখন আর নেই, এই সবকিছু মেনে নিয়েও চলে যাচ্ছে, তুমি বুঝতে পারছো? আমি বুঝতে পারছি না, এই একই প্যাচাল বারবার আমার সাথে কেন? দুলাল, আমি তোমাকে ভালোবাসি। মানুষ বেহায়া হয় তাই বলে এত এত বলো আমাকে, বেহায়া বলো আমাকে, তুমি যা ইচ্ছা তাই বলো, কিন্তু প্লিজ আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করো না। ছাদের উপর প্রকাশ্য দিবালোকে নাটক করো না, যাও এখান থেকে।
আমি নাটক করছি না, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিয়েছি। আগা খানের সব অফার ফিরিয়ে দিয়েছি, সে আমাকে নিয়ে দুবাই মরিশাসে মুভি করতে চেয়েছে, সেই অফারও আমি ফিরিয়ে দিয়েছি। আমি জানি না এটা সত্যি না মিথ্যা, যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি একটা বোকামি করেছো। তোমার চেয়ে ইন্ডাস্ট্রিতে অনেক যোগ্য মেয়ে আছে যারা যারা তার কাছে পাত্তা পায় না, আর তুমি সেই সুযোগ পেয়ে বোকামি করেছো। তুমি শুধু আগা খান কেন, আমি তোমার জন্য সারা পৃথিবীর সব ওভার ফিরিয়ে দিতে পারি, সব, আমার সারা পৃথিবী একদিকে আর তুমি একদিকে। আমি না একটা বদ্ধ মাতালের পাল্লায় পড়েছি। দুলাল কি হল, তুমি যদি আমাকে এভাবে অ্যাভয়েড করো আমি আমি আই এম সো সরি। আমি একজন বাস্তববাদী মানুষ, ঠিক আছে, আমার কাছে ফালতু ইমোশনের কোনো মূল্য নেই। আমি আত্মহত্যা করবো দুলাল, আমাকে সুইসাইড করতে হবে। আমি বুঝতে পারছি না, দেখো তুমি সুইসাইড করবে না কি করবে এটা এখান তুই তোমার বিষয়, কিন্তু এই বিষয়ে তুমি আমাকে কেন হুমকি দিচ্ছ? দুলাল তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, তুমি আমাকে এত অপমান করছো, এত অবহেলা করছো, আমার গায়ে হাত তুলছো, আমাকে কুকুরের মতো দুর্দূর করে তাড়িয়ে দিচ্ছ, তারপরও কেন আমি তোমার ভালোবাসার কাঙাল হয়ে তোমার পিছু পিছু ছুটছি? তুমি বুঝতে পারছো না। সরি উরিয়ান, একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে তুমি কে। তুমি হচ্ছে নায়িকার, আমি আই অ্যাম এ ডিরেক্টর। তোমার আমার মাঝের ব্যবধানটা তোমাকে একটু বুঝতে হবে, তাই না? তোমার সন্তান আমার গর্ভে। তোমার সন্তান আমার গর্ভে, এই কথা আমি অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু তুমি শুনোনি। তুমি আমাকে কোনো সুযোগই দাও। হ্যালো দাদা, বুঝলাম না, দেরি হয়ে যাচ্ছে না, কি মনে হয় আপনার? পৌঁছে যাবে তো, এই এক্ষুনি পৌঁছে যাবে। ভালো, আপনার লোকদের সাথে কোনো ফোন আছে? এই রিস্ক আমি কিভাবে নেই দাদা, ওদের কারোরই ফোন ব্যবহার করার অনুমতি নেই। তাহলে ওদের যদি কোনো বিপদ হয়, পথে যদি কোনো ঝামেলা হয় তখন কি হবে? দাদা এই সাম্রাজ্যের পুরোটা আপনাদের দোয়া এবং দয়ায় আমার দখলে, সব খবর মুহূর্তের মধ্যেই আমার কাছে চলে আসে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আপনার দেয়া সময় অনুযায়ী ওদের তো আরো আগে আসার কথা। চলে আসবে দাদা, চলে আসবে, আর একটু ওয়েট করে। ঠিক আছে, ওয়েট করি তাহলে। ওরা এখনো পৌঁছেনি, তাই তো? পৌঁছে যাবে। হরেন দয়াল যদি খেয়াল করে ওদেরকে ইঞ্জেকশনটা না দেয় তাহলে কি কেলেঙ্কারি হবে তুমি ভেবে দেখেছো? কোনো কেলেঙ্কারি হবে না, আমার লোক না হয় ওদের গুলি করে মেরে ফেলবে, ওরা মারা যাবে, এই তো। মারা যাওয়া তো কোনো সলিউশন না। আমার মনে হয় এর মধ্যে পৌঁছে যাবে, আমি এসব নিয়ে ভাবছি না। তুমি ভাবছো না ঠিক আছে, কিন্তু এখন আমার সত্যি সত্যি তোমার ওই হরেন দয়ালকে সন্দেহ হচ্ছে। আমার কি কম কষ্ট লাগতেছে রে, কম কষ্ট লাগতেছে মা। রমত লিও, তোমরা আমার ছোট ভাইয়ের মতন, তোমরা লয়ে দিতেছি। হ্যাঁ, তোমরা কিডনি, তোমরা লিভার, তোমরা হাড়, তোমাদের চক্ষু, এগুলা তুললে না হইব, এক প্রকার বলিদান করতেছি তোমরা রে।
আমার কষ্ট লাগে না। হ্যাঁ আমার তো কষ্ট লাগে, কিন্তু আমার সেই কষ্টরে আমি আনন্দে আমি পুণ্যে রূপান্তরিত করে আলছি। কেড়ে করে আলছি? বৃহত্তর কল্যাণের জন্য করে আলছি। এই রমত, তোর চক্ষু দিয়া তুই একটা ফিয়ন, কিন্তু তোর চক্ষু দিয়া একজন বিজ্ঞানী দেখবো ভবিষ্যতে। লিও, তোমার লিভারের সাহায্য নিয়া একজন শিল্পী বাচ্চা থাকবো, সে গান করব। হ্যাঁ তাইলে তোমরা আমার মতন এই ফিল্ডটা নিতে পারতো না কেড়ে? হ্যাঁ তোমরা তো কোনো দাম নাই, তোমরা বৃহত্তর কল্যাণে তোমরা কিন্তু কাজে লাগতেছ। তোমরা কেন ফিল করতে পারতো না? এ রহমত, তুই কেড়ে ফিল করতে পারতো না যে তুই রহমত থেকে তুই হয়ে গেছিস একজন বিজ্ঞানী? এই ফিল্ডটা কেড়ে করতে পারতো না? আমি তো পারতাছি। হ্যাঁ তোমরা কোথায় রূপান্তরিত হইতাছ? একজন বিজ্ঞানী একজন শিল্পী সেইভাবে কেন কেড়ে ফিল করতেছ না? তাইলে তো তোমরা আনন্দ হওয়ার কথা, তোমরা ভালো লাগানোর কথা। হ্যাঁ আমার তো হিংসা হইতেছে তোমরা লিগা। ভাই তাহলে আমার জায়গায় আপনি যান, আমি যেতে চাই না, আপনি যান আমার জায়গায়। লিও তুমি কি কইলা? কেন এই যে টাকা আপনি বললেন আপনার হিংসা হইতেছে, আমাদের রূপান্তর আপনার হিংসা হইতেছে, আমি রূপান্তরিত হইতে চাই না, আমি চাই না আপনি রূপান্তরিত হন। আপনার কিডনি আপনার লিভার আপনার হার্ট দিয়ে একজন চিকিৎসক একজন বিজ্ঞানী একজন মিশা কথা, এগুলো সব মিশা কথা স্যার, এগুলো ডাহা মিশা কথা। কি মিশা কথা? এটা থাকো বিজনেস, তারা বছরে দুইবার এখানে আসে, আইসা ধরেন যে মানুষ ধরার জন্য জাল বিছায়, সেই জালে যতজন মানুষ ধরা পড়ে সবচেয়ে ধরে নিয়ে যায় বেচা দেয়। আচ্ছা হবাই, এক একটা মানুষ 7-10 লাখ টাকায় বিক্রি হয়, আর মনে করেন এই যে আমরা তিনজন, এই আমগো তিনজনের তারা কম করে হইলো 25-30 লাখ টাকায় বেচে দিব। গাঁজা কুড়ি বয়ানোর পরে আমার ইচ্ছা করতেছে তোরে ইচ্ছা করতেছে যে খুশি খুশি করে কাইটাই বিলের পানিতে বাসায় দেই মাসে কাইয়া আমার দোয়া হরব। আমি এগুলো করতাম না, কেড়ে করতাম না, কারণ আমি আমার মুরব্বীর কাছ থেকে একটা শিক্ষা পেয়েছি, আগের দিন হলে তোরে করতাম এটা। আমি যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা হইলো যে রাগ করা যাবে না, রাগ করবে সাধারণ মানুষ। আমি একটা বর্ধলোক, আমি কেন রাগ করব? রাগ করবো অসভ্যয়, রাগ করব বর্বরে। সেই কারণে মাফ হয়ে গেলি, তোর আর কোনো কথা আমি আর শুনতাম না, উঠান চল। আমি একটা কথা বলছি স্যার, বিশ্বাস করেন স্যার, আমি মার কাছে যাচ্ছিলাম, মার কথা মনে পড়েছিল, মার কাছে যাচ্ছিলাম, সেই জায়গায় তোরা তুলে নিয়ে এসেছে স্যার। স্যার ওই যে তো পেটে ছেলে আছে না, সুন্দর করে দেখতে লোকটা, ওর প্রেমে জলে পড়ে এরকম করেছে স্যার, প্রেমে জলে ফেলে আসছে আমার তুলে নিয়ে এসেছে স্যার, আপনি হ্যালো দাদা, সন্ধ্যা হয়ে আসছে, আপনার লোক কিন্তু এখন আসো না, চলে আসবে দাদা, চলে আসবে কোথায়? চলে আসবে, আমি চলে যাওয়ার পর আপনার লোক আসবে? দাদা এভাবে কথা বলছেন কেন? এই নন্সেন্স, স্টুপিড, কিভাবে কথা বলবো তোর সাথে? আমি কি এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবো? কিন্তু আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারবেন না। এই কেন লাগছে তোর সাথে কিভাবে কথা বলবো না বলবো এটা এখন আলোচনার সময় নয়। তোর কথা অনুযায়ী লক্ষ্মণ মোহাম্মদ তোর কাছে টাকা পাঠিয়েছে $20,000, আর তুই শোন, তুই কিন্তু বাঁচবি না, তুই কিন্তু মরবি। 5 মিনিট তোকে সময় দিলাম, 5 মিনিটের মধ্যে তোর লোক যদি জিনিস নিয়ে না আসে তাহলে তুই মরবি, তোর সাথে ওই গার্লফ্রেন্ডটাও মারা যাবে। আমি খালি একটা কথা কই, আমরা রহমত তোরা অনেক বড় পুণ্যের পথে যেতেছ। আমি যাবো না, ঘোষণা করলাম আমি, আমাকে ছাড়, ছাড় এখন, ছাড় আমাকে। এলিয়ো
দেখো সস্তই আমার পুণ্যের দরকার তো নেই তোর পুণ্যের দরকার তুমি যাও আমাকে ছাড়ো মানে কিন্তু এখন আমি এলিও কিটা কইলি তুই আমার দরকার নেই পুণ্যের তোমার দরকার তুমি যাও আমি যাব না আমাকে না ছাড়লে আমি এখন কি যে করব আমি এখন সুই করতে পারবো না এইখানে ভাই আমগো সবার উপরে দূর থেকে নজর রাখা হইতাছে আমরা কেউ যদি এখানে বাড়াবাড়ি করি তাহলে তার শরীরে গলি ফুটবো এই তোর বয়স হয়েছে না তুমি কি ফলা পান বেষ্টি কথাগুলি কি কও ভাই আমি একরত্তি মিশা কথা কইতেছি না ভাই মৃত্যুর মুখে খাড়ায় কেউ মিশা কথা কয় না আমার কথা বিশ্বাস না হলে আপনি অগরে জিগান জসিমরে মন্ডলের জিগান ভাই আমগো উপরে চারদিক থেকে নজর রাখা হইতাছে আমরা যেন পালাইতে না পারি এই জন্য দূর থেকে আমাদের দিকে নজর রাখা হইতাছে আমরা কেউ যদি একটু পালানোর চেষ্টা করি তাহলে তার শরীরে গুলি ফুটবো গুলি ফুটবো কেন গুলি করবো ও হরণ দয়াল আপনি বুঝো কেন না বুঝার ভান করছেন বুঝতে পারছেন এটা অনেক বড় চক্র এসব অসহায় মানুষদের নিয়ে অঙ্গ প্রত্যঙ্গ কেটে বেশি বিক্রি করে ভয়ঙ্কর ব্যবসা আপনার সাথে এটা যায় না আপনি একটু বোঝার চেষ্টা করুন আপনার সাথে এটা যায় না এই যে আমরা তিনি অসহায় মানুষ আমরা ধোকায় পড়ে জীবন বলি দেওয়ার জোগাড় হয়েছে আমাদের এত বার স্পষ্ট করে বলার পর আপনি বুঝতে পারছেন না কেন বুঝতে পারছেন না কেন বুঝতে পারছেন না স্যার আমরা এতক্ষণ ধরে যে এখানে আছি এখানে সময় কাটাইতেছি এইটা হইতেছে আমগরে যারা দূর থেকে কল করতেছে ফলো করতেছে ওরা টের পাইয়া গেছে স্যার আমরা আর কেউ বাঁচুন না স্যার বিশ্বাস করেন আপনি স্যার আপনারে আমি যে গতকাল যে নিয়ে আসছিলাম স্যার কেন নিয়ে আসছিলাম আপনি কি জানেন এই যে এই লিও আর রহমত ছাড়াও অগো আরেকজন লোকের দরকার আছিল আর এই জন্যই আমি আপনারে নিয়ে আসছিলাম একটা লোক ম্যানেজ করে দিতে পারলে আমি একটু মোটা অঙ্কের কমিশন পাই স্যার আমি ওই কমিশনের লোভে পড়ে স্যার আপনারে দিয়ে আসছিলাম স্যার কিন্তু স্যার আপনারে যে শরবতটা আমি খাইতে দিছিলাম সেই শরবতটা ছিল ঘুমের শরবত আপনি তো সেই শরবত খান নাই সেই শরবত খাওয়াই দিছে না আমারে এখন এই বলির পাঠা হইতে যাইতেছে আমি স্যার ওই শরবতটা যদি আপনি খাইতেন স্যার কোনো মতে তাহলে আজকে স্যার আপনি আমার জায়গায় থাকতেন বলির পাঠা স্যার আপনি হইতেন স্যার দেখো তো তো কথাগুলো কি হাসা স্যার স্যার আপনি জসিম রেজিগান স্যার ও মন্ডল রেজিগান স্যার আপনি যদি একটু মিশা দাও কই থেকে স্যার আপনি আমারে কাইটা কুটি কুটি করে আই দিলে মাছের খাবার বাসায় দিয়েন স্যার তুমি কোন বাদশে রইলারে দয়াল সা তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ কি অবস্থা ভাই স্যার আছেন নি বালা আপনার গানের গলা খুব ভালো খুব ভালো গান গান থ্যাংক ইউ শুনে খুশি হইলাম তো তুই নাইকেল লোকের ঝামেলা মিশছি আজকে রাত্রে টিকিট কাটছি 11টায় চলে যেতেছি কি এখন এগিয়ে রাখবে মানে কি আরে আর সাহায্য ভাই কান কান্দেন না ভাই স্যার কাঁদতেছেন কিলে আপনি ভাই স্যার মাথা তোলেন এক জীবনে আমি একজনই ভালোবাসছিলাম আজকে সেই ভালোবাসার কবর দিয়েছিল অলরেডি তুমি ঝামেলা করে ফেলেছো না আমি কোনো ঝামেলা করি নাই মুরব্বী করি নাই আমি ঝামেলা তিন ডাকেরে তিন সপল আমি এনে তুমি আর এখন গড়িতে বাজে সাতটা খবর রাখেন কিছু ও সাতটা বেজে গেছে আচ্ছা ঠিক আছে আসেন আসেন আর শুনেন কাজী সাহেব যে বিয়া করাইবো এক বেলা নয়টার সময়বো Full HD.